Bismillahirrahmanirrahim. Shikhati Bandhira, aske tomader ami tense niye tomader sathe aske tense niye alochona korbo. Tar age amader ekta jinish obosshoi jana dorkar. Jinishta holo ei je amader joto bangla ache ei bangla theke ইংরেজি করার নিয়মটা আমাদের প্রধানত দুইটি অংশে বিভক্ত, একটা হলো উইথ ভার্বস আর একটা হলো উইদাউট ভার্বস। উইথ ভার্বস মানে যেখানে ভার্ব থাকবে আর উইদাউট ভার্বস যেখানে ভার্ব থাকবে না। কিন্তু ইংরেজি বাক্যে ভার্ব ছাড়া কোন সেন্টেন্স হতে পারবে না, তখন উইদাউট ভার্বে আমাদের তিনটা ভার্ব নিয়ে আসতে হবে, একটা হলো এম আর একটা হলো ইজ আর একটা হলো আর। উইথ ভার্বে ১২টা টেন্স এবং ৬ টেন্সের ভয়েস ২১টা, অর্থাৎ টোটাল হলো ২২টা নিয়মের উপরে ভিত্তি করে সকল বাংলা থেকে তার ভিতরে মুখ্য ভূমিকা পালন করে টেন্স। এখন টেন্স পড়াতে গিয়ে আমি বিস্তারিত আমার পরবর্তী ক্লাস সময় বলব, আস্তে আস্তে আমি টেন্স সম্পর্কে ধারণা দিচ্ছি। আজকে যে টেন্সটা আমি তোমাদেরকে শিখাবো সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আমাদের বুঝতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা আমরা কিভাবে চিনব। এখানে চেনার জন্য মাত্র ৬টা সংকেত দেওয়া আছে। সংকেত হলো এই ধাতুর পরে রসিকা একা ফোকার অংশিয়া রসই ও থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট হয়। এখন অনেকের প্রশ্ন জাগতে পারে ধাতু কি, তোমরা বাংলা ব্যাকরণে করেছ ক্রিয়ার মূলকে ধাতু বলে, যেমন করা কর, পড়া পর, লেখা লেখ, যাওয়া যা, হাসা হাস, কাদা কা। এরপরে যদি রসিকা একা বোকা অংশিয়া রসই ও থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমি যাই, জয়কার যা রসই, শেষে রসি আছে। আমি আসি, শেষে রসিকার আছে। আমি পড়ি, রসিকার আছে। সে হাসে, একার আছে। তুমি যাও, ও আছে। আমরা যাই, রসই আছে। তাহারা কাঁদে, একার আছে। এরকম যখনই আমরা দেখব, আবারও বলছি যে ধাতুর পরে রসিকার একার ওকার অংশিয়া রসই ও থাকবে তখন সেটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বলব। আর এই ক্লাসটা প্যারাগ্রাফ এসে লেটার অ্যাপ্লিকেশন ইত্যাদি লিখতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে, এই জন্য এই টেস্টের উপরে তোমরা একটু গুরুত্ব বেশি দেবে। এখন আমি যাচ্ছি এই টেস্টের গঠন সম্পর্কে। এই টেস্টের গঠন খুবই সহজ। তোমার প্রথম হলো সাবজেক্টটা নিবা, তারপরে ভার্বের এক নম্বর সারি নিবা। আমি ভার্বের এক নম্বর সারি তোমাদের ধারণা দিয়েছিলাম, যেমন গো, ২ নম্বর সারি ওয়েন্ট, ৩ নম্বর সারি গন, ৪ নম্বর সারি টু গো, ৫ নম্বর সারি গোয়িং, তাহলে গঠনটা আবার একটু ক্লিয়ার করে বলছি। সাবজেক্ট প্লাস ভার্বের এক নম্বর সারি, তবে একটু শর্ত আছে। শর্তটা হলো এই, সাবজেক্টটা যখন থার্ড পারসন সিঙ্গুলার নম্বর হবে তখন ভার্বের শেষে ইজ বা ইয়েস যোগ করতে হবে অথবা ঘুষ দিতে হবে, যে যেভাবে বোঝার সুবিধার্থে বুঝতে পারো। যাই হোক, এখন অনেকের ধারণা হতে পারে, প্রশ্ন জাগতে পারে যে পার্সনটা কি। পার্সন হলো তিনটা, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হলো আই উই, মাত্র এই দুইটা, অর্থাৎ এই দুইটার থেকে মোট আটটা আসে, আই মি মাই মাইন, উই আস আওয়ার আওয়ার্স। এই আটটা হলো ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন, ইউ ইয়র ইয়র্স, এই তিনটা হলো সেকেন্ড পার্সন, আর পৃথিবীর সব থার্ড পার্সন।
যদি একজন হয় তাহলে সিঙ্গুলার হবে, আর যদি একাধিক হয় তাহলে প্লুরাল হবে। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্টটা যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন তুমি ভাবের শেষে ইজ বাই ইজ যোগ করবে। যেমন সে যায় হি গোস, সে পড়ে হি রিডস, সে হাসে হি লাভস, সে বলে হি সেস, সে কাঁদে হি ক্রাইস, সে নাচে হি ডান্সেস, সে কাজ করে হি ওয়ার্কস, সে দেখে হি সিস, সে শেখে হি লার্নস, সে অপেক্ষা করে হি ওয়েটস, সে হাঁটে হি ওয়াকস, সে খোলে হি ওপেন্স। এইটা দিয়ে তুমি বেশি বেশি প্র্যাকটিস করবে যাতে ভবিষ্যতে এস বাই এস যোগ করতে কোনো সমস্যা না হয়। আমাদের সমাজে ছাত্রছাত্রীরা এখনো বলে সে যা ইংরেজি হি, অর্থাৎ সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে শেষে এস বাই এস যোগ এখনো ধরে রাখতে পারে না। এই জন্য এইটার উপরে তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে। এখন আমি মূলধারায় আসি। এটা প্র্যাকটিস করার নিয়মটা হবে এভাবে, আমি যাই আই গো, আমরা যাই উই গো, তুমি যাও ইউ গো, তোমরা যাও ইউ গো, সে যায় হি গোস, সে যায় শি গোস, তারা যায় দে গো, ইহা যায় ইট গোস। আমি পড়ি আই রিড, আমরা পড়ি উই রিড, তুমি পড়ো ইউ রিড, তোমরা পড়ো ইউ রিড, সে পড়ে হি রিডস, সে পড়ে শি রিডস, তারা পড়ে দে রিড, ইহা পড়ে ইট রিডস। আমি শিখি আই লার্ন, আমরা শিখি উই লার্ন, তুমি শেখো ইউ লার্ন, তোমরা শেখো ইউ লার্ন, সে শেখে হি লার্নস, সে শেখে শি লার্নস, তারা শেখে দে লার্ন, ইহা শেখে ইট লার্নস। এগুলো আমি তোমাদের বোঝার সাথে স্লো গতিতে বলতেছি, কিন্তু তোমাদের কিন্তু আস্তে 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 খুব দ্রুত বলার চর্চাটা করতে হবে। আমি দেখি আইসি, আমরা দেখি ওইসি, তুমি দেখো ইউসি, তোমরা দেখো ইউসি, সে দেখে হি সিস, সে দেখে শি সিস, তারা দেখে দে সি, ইহা দেখে ইট সিস। আমি ঘুমাই আই স্লিপ, আমরা ঘুমাই উই স্লিপ, তুমি ঘুমাও ইউ স্লিপ, তোমরা ঘুমাও ইউ স্লিপ, সে ঘুমায় হি স্লিপ, সে ঘুমায় শি স্লিপ, তারা ঘুমায় দে স্লিপ, ইহা ঘুমায় ইট স্লিপ। এভাবে তোমরা কমপক্ষে 200টি ভাগ নিয়ে 1600 সেন্টেন্স তৈরি করবে। করার পরে এখন আমি তোমাদের দেখাচ্ছি যে এই প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স দিয়ে এ ফার্মার, এ টিচার, এ ডেলিভারার ইত্যাদি সহ ডেইলি লাইফ সহ সকল প্যারাগ্রাফ কিভাবে তৈরি হয়। যেমন আমি ঘুম থেকে উঠি, আমি ব্রাশ করি, আমি উজু করি, আমি নামাজ করি। এখন দেখো, আমি ঘুম থেকে উঠি, আই গেট আপ ফ্রম বেড, আমি ব্রাশ করি, আই ব্রাশ, আমি উজু করি, আই মেক অ্যাবলুশন, আমি নামাজ করি, আই সে প্রেয়ার, আমি চা খাই, আই টেক টি, আমি কোরআন পড়ি, আই রিড দ্য কোরআন, আমি পড়তে বসি, আই সিট, আমি বসি পড়তে। তোমাদের পূর্ববর্তী আলোচনা শিখেছিলাম টু রিড, অর্থাৎ আমি পড়তে বসি, আই সিট টু রিড, আমি পোশাক পরিবর্তন করি, আই চেঞ্জ মাই ড্রেস, আমি ভাত খাই, আই ইট রাইস, আমি স্কুলে রওনা দেই, আই স্টার্ট ফর স্কুল, আমি সামনের বেঞ্চে বসি, আই সিট ইন ফ্রন্ট বেঞ্চ, আমি সমস্ত ক্লাস করি, আই ডু হোল ক্লাসেস, আমি বাসায় ফিরি, আই রিটার্ন হোম। এভাবে তোমরা সন্ধ্যা পর্যন্ত যা কিছু করবে একটার পর একটা এরকম চর্চা করবে। তবে প্রথমে সাবজেক্ট আর শুধু ভাগ, এই যে সকালে বিকেলে খেলার পর নাচার পর দেখার পর, এগুলো আপাতত তোমাদের যোগ করার দরকার নাই। আমি টিভি দেখি, আই ওয়াচ টিভি, আমি ঘুমাই আই স্লিপ, আমি খবর শুনি আই লিসেন টু নিউজ। এরকম তুমি প্র্যাকটিস করে তারপরে প্রেজেন্ট ইনডিফিনিটটা বুঝ করবে, ঠিকঠাক করবে। করার পরে আবার তুমি একটু হি এবং শি দিয়ে বেশি বেশি প্র্যাকটিস করবে। যেমন সে পড়ে হি রিডস, সে খেলে হি রাইট হি প্লেস, সে নাচে হি ড্যান্সেস। বন্ধুরা, আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব ইট, শেয়ার অ্যান্ড লাইক ইট।